আমি হোসেন আহমেদ আশিক, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বায়না দলিল এবং বিক্রয় চুক্তিপত্র দলিল, এই দুইটা দলিলের পার্থক্য কি এটা অনেক লোকেরই জানা নাই এবং অনেক লোক এই দুইটা হেডিং নিয়ে কনফিউজড। এবং এই বিষয়টা কেন আমরা একটা দলিলের হেডিংয়ে বিক্রয় চুক্তি লিখবো এবং কেন বায়নাপত্র লিখবো, তাহলে বায়নাপত্র লিখলে কী সুযোগ সুবিধা, আর হেডিং যদি আমরা বিক্রয় চুক্তি লিখি সেক্ষেত্রে কী কী সুবিধা, তাহলে এই কখন আমরা কোনটা ইউজ করব, কোন দলিলের যে বিষয়টা ইউজ করলে আইনগত আমরা কী প্রোটেকশান পেতে পারি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমে আমি যেটা বলবো, কারণ বায়না একটা জমি বেচা বিক্রির ক্ষেত্রে বায়না দলিল সর্বপ্রথম প্রাথমিক স্টেজ, কারণ একটা জমির ভিতরে মালিকানা নিয়ে কোনো জায়জামিলা আছে কি না এই বিষয়টা নিশ্চিত হওয়ার জন্য আমাদের দেশের লোকজন প্রথমে বায়না চুক্তি করে। বায়না চুক্তি করে অনেকে সংবাদপত্রে পত্রিকায় বিজ্ঞাপন প্রসার করে, অনেকেই আবার ওই যে বায়নাকৃত ভূমিতে সাইনবোর্ড স্থাপন করে, যাতে করে পার্শ্ববর্তী বা অন্য কোনো লোকের সাথে লিটিগেশন কিংবা ব্যাংক ঋণ বা জায়জামিলা দেওয়ানি মামলা মোকদ্দমা যদি থাকে, এই জিনিসটা তখন যেই খরিদ্দার অর্থাৎ যিনি বায়না চুক্তিটা করেছেন উনি অনেকটা নিশ্চিত হইতে পারে এবং জায়জামিলার বিষয়টা অবগত হইয়া বায়নাটা ক্যান্সেল করে পরবর্তী তার সেফটিটা সে গ্রহণ করতে পারে। এই জন্য মানুষ মূলত প্রথমে বায়না করে। আর আরেকটা বিষয় হলো অনেক সময় এককালীন টাকাটা দেওয়া তার পক্ষে সম্ভব হয় না, এই জন্য একটা রিজনেবল টাইম নিয়ে বায়না চুক্তিটা করে থাকে। এলো দুইটা ইস্যু পাশাপাশি। এখন যেমন একটা বায়না চুক্তি করে কেউ 3 মাসের ভিতরে অবশিষ্ট টাকা একটা অ্যামাউন্ট দিয়া মোট মূল্যের অবশিষ্ট টাকাটা 3 মাসের মধ্যে পরিশোধ করিয়া সে সাপকবলা দলিল রেজিস্ট্রি করে নেওয়ার কথা থাকে বায়না দলিলের শর্তে, অথবা 6 মাস কেউ বলে 1 বছরের ভিতরে আমি অবশিষ্ট টাকাটা 3টা ধাপে 4টা ধাপে বা যেভাবেই শর্ত দলিলে থাকুক না কেন ওইভাবে করে নেয়। এখন অনেকেই এই জিনিসটা বায়না করতে গেলে ফেল করে, যে হয়তো টাইমলি টাকাটা দিতে পারে না তার পার্সোনাল অসুবিধার কারণে অথবা অন্য কোনো জামিলার কারণে দুইজনের ভিতরে একটা কি হয় মনোমালিন্য সৃষ্টি হয় এবং লিটিগেশন সৃষ্টি হয়। আর এখান থেকেই লিটিগেশন থেকেই মানুষ কি করে তখনই যাইয়া এই লিগ্যাল নোটিশ মামলা মোকদ্দমা, এই যে চুক্তি প্রবলের মোকদ্দমা, এই মামলা মোকদ্দমার দিকে ধাবিত হয়। ম্যাক্সিমাম খুব কম সংখ্যকই আপোষ নিষ্পত্তি হয়, আর বেশিরভাগই ক্ষেত্রেই যেহেতু এটা বড় ধরনের আর্থিক বিষয় মামলা মোকদ্দমা লিটিগেশনে মানুষ পতিত হয়, এবং এই বিষয়টা নিয়ে আমি যেটা আমার প্র্যাকটিক্যাল জীবনে অহরহ দেখতেছি। আর একটা আইনের যে বিষয়টা বায়নার ক্ষেত্রে, যেদিন বায়না থেকে সর্বোচ্চ বায়নার ভিতরে বায়নাপত্র দলিলের মেয়াদ যাই দেওয়া থাক কেন, দেওয়া হোক না কেন, 3 মাস, 6 মাস, 9 মাস বা 1 বছর বা 1 মাস, বায়না দলিলের মেয়াদ যতদিনই দেওয়া হোক না কেন মূলত একটা বায়না দলিল সম্পাদন এবং রেজিস্ট্রেশন হওয়ার পর এটার মেয়াদ হলো 1 বছর। এই 1 বছর সময়ের ভিতরে যদি দুই পক্ষের কোনো পক্ষ চুক্তির কন্ডিশান ফুলফিল করতে না পারে অথবা বায়না গ্রহীতা যদি বায়নার সম্পূর্ণ টাকা পরিশোধ করিয়া রেজিস্ট্রি নিতে অপারগতা প্রকাশ করে বা অপারগ হয়, তখনই কিন্তু এই বায়নার মেয়াদটা দুই পক্ষের যেই কেউ এই বায়নাটা নিয়ে প্রশ্নবিদ্ধ এবং আদালতের বা লিগ্যাল প্রসিডিউর এর সম্মুখীন হতে পারেন। তাহলে এখন এই যে বিষয়টা, তাহলে বায়না চুক্তির ক্ষেত্রে তাইলে একটা বিষয় আমরা লিগ্যাল জানলাম যে বায়নার মেয়াদ 1 বছর এবং পরবর্তী 1 বছরের ভিত্তিতেই তাকে বায়নার এগ্নি মেয়াদটা উত্তীর্ণ হওয়ার সাথে সাথেই পরবর্তীতে তাকে বায়নার জন্য এটা স্পেসিফিক পারফরমেন্স অর্থাৎ চুক্তি প্রবল চুক্তিটা বলবৎ করার জন্য যদি এটা ক্রেতা বিক্রেতার ফল্ট হয় তখন ক্রেতা আদালতে অবশিষ্ট টাকা জমা দিয়া সে চুক্তি প্রবলের মামলা দায়ের করিয়া থাকেন এবং করার অধিকারী হন। এখন আমি আরেকটা দলিলের কথা বলছি, বিক্রয় চুক্তিপত্র দলিল। তাহলে বায়না না লেখা একটা দলিল, বায়নাপত্র না লেখি কেন আমি বিক্রয় চুক্তি দলিল সম্পাদন করব বা কেন বিক্রয় চুক্তি দলিলতে হেডিং দিব, এখানে কী সুবিধা, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। এটা একজন লোকের এবং একজন জমি জমার ক্ষেত্রে জড়িত ব্যক্তির এই বিষয়টা সাম্যক জ্ঞান থাকা উপযুক্ত এবং যুক্তিযুক্ত মনে করি। এর কারণ হলো যদি ওই দলিলটা দুইটাই চুক্তিপত্র, বায়নাটাও একটা চুক্তিপত্র, বিক্রয় চুক্তিপত্রটাও একটা চুক্তিপত্র, তাহলে যেহেতু দুইটাই চুক্তিপত্র যদি দলিলের হেডিংটা হয় বিক্রয় চুক্তিপত্র দলিল, সেক্ষেত্রে যদি দলিলের ভিতরে কোনো কন্ডিশন দেওয়া থাকে যেমন আপনার হালনাগাদ নামজারি নাই অথবা আরএস রেকর্ডে একটু ভুলভ্রান্তি আছে, সমস্যা আছে অথবা দখলের সরজমিনে অবস্থানগত একটু জায়জামিলা আছে, এই কন্ডিশনটা আমি ফুলফিল করে দিব অথবা অমুকের কাছে আমার ধার দেনা আছে অথবা বায়নাটা
এই বিষয়টা নিয়ে সমস্যা বা জটিলতা আছে, তাহলে আমরা এই যদি বা আমি এই জিনিসটা আপনাকে যত যে লিটিগেশনটা আছে বর্তমান জমির ক্ষেত্রে, এইটা ক্রেতা বুঝিয়া শুনেই অলরেডি তার সাথে বায়না করতেছেন বা চুক্তিবদ্ধ হইতেছেন, কিন্তু যদি বায়না দাতা অর্থাৎ কিন্তু যদি বায়না গ্রহিতা বায়না দাতা যদি চুক্তিতে যে একটা কন্ডিশান থাকে যে আন্ডারটেকিং যদি দেয় যে আমি এইটা আগামী 30 মাসের মধ্যে এই এই জামিলাটা আমি ফুলফিল এবং সমাধান করে দিব, তারপরে আপনাকে সমাধান করার পর আপনার বায়না গ্রহিতা অর্থাৎ ক্রেতাকে অবহিত করিলে ক্রেতা 2 মাসের মধ্যে অবশিষ্ট টাকা দিয়া সাপকবলা দলিল সম্পাদন ও রেজিস্ট্রি করিয়া নেবেন। তাহলে ওই এই ক্ষেত্রে বিক্রয় চুক্তিটা যদি এই কন্ডিশানগুলি বিক্রয়স্থলীর ভিতরে থাকে এবং যদি এই ক্ষেত্রে যদি উনি কন্ডিশানগুলা সন্নিবেশিত করে রাখেন, তখন আর ওই বায়না দলিলের মতো এটার মেয়াদ 1 বছর না। তাইলে বিক্রয় চুক্তির ক্ষেত্রে তখন মেয়াদটা শুরু হবে যেই কন্ডিশান ছিল 3 মাস বা 3 বছর, অথবা এই কাজটা হওয়ার পর আরএস রেকর্ডটা সংশোধন হওয়ার পর বা আরএস অনুযায়ী সংশোধন হওয়ার পর নাম জারি করার পর আমরা আপনাকে অর্থাৎ ক্রেতাকে সাপকবলা দলিল করে দিব, তখন ওই রেজিস্টার্ড বিক্রয় চুক্তি দলিল দিয়া 3 বছর পরেও অথবা যেই দিনে ওই কাজটা সম্পাদন হয় ওর পরবর্তীতে ইচ্ছা করলে উনি মামলার জন্য পদক্ষেপ নিতে পারবেন অথবা আইনগত প্রোটেকশনের জন্য আদালতের দ্বারস্থ হতে পারবেন। তাইলে বিক্রয় যদি চুক্তিপত্র দলিলটা যদি হেডিং হয় তাইলে ওনার জন্য এই সুযোগ সুবিধা আছে। তাইলে লিমিটেশন যে একটা 1 বছর, কারণ 1 বছর পরে বায়না চুক্তির মেয়াদ অটোমেটিক বাতিল হয়ে যায়, আর বিক্রয় চুক্তিটা হেডিং দিলে তাইলে উনি ওই যে 3 বছর 4 বছর 5 বছর যাই দলিলে কন্ডিশান থাকুক না কেন ওই কাজটা করার পর তখন ওইখান থেকে সময় গণনা শুরু হবে। তাহলে এইটা হলো ইম্পর্টেন্ট বেসিক বিষয়, এই বিষয়টা জানতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার, পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।